হ্যালো ভিউয়ার্স, আজ আমি যাচ্ছি মধুপুর সত্র অথবা মধুপুর ধাম। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে অবস্থিত। কোচবিহার শহর থেকে এর দূরত্ব 10 কিলোমিটার। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি মধুপুর সত্র অথবা মধুপুর ধাম। এটি কোচ রাজ্যে 16 শতকের ধর্মীয় অনুশীলনের জন্য অসমীয়া বৈষ্ণব মঠ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মহান ভক্তি সাধক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এবং তার শিষ্য মহাপুরুষ মাধবদেব এখানেই মৃত্যুবরণ করেন। সালটা ছিল 1449 থেকে 1568 খ্রিস্টাব্দ। 16 শতাব্দীতে কোচ রাজবংশের রাজা নরনারায়ণ এই সত্র ভবন নির্মাণ করেছিলেন। ভারতের স্বাধীনতার পর আসামের মুখ্যমন্ত্রী মহেন্দ্র মোহন চৌধুরী ইট ও মর্টার দিয়ে বাড়ি, নামঘর, রাস্তা পুনর্নির্মাণ করেন এবং মধুপুর সত্র সমিতির সহায়তায় 1964 সালের জানুয়ারি মাসে শঙ্করদেবের মন্দির তৈরি করেন। মধুপুর সত্রকে দহনমুকুট নামেও ডাকা হয়। দহনমুকুট মানে ভিটি বা শ্রীমন্ত শঙ্করদেবের 10 জন শিষ্যের বাসস্থান। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মধুপুর ধামে চলে এসেছি। আমি মধুপুর ধামের একদম সামনে দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর মন্দিরটা। এটা হচ্ছে মন্দিরের চারপাশটা, মন্দিরের একদম পুরো এলাকাটা। চারদিকে কিছু মন্দির আছে এবং আশ্রম আছে থাকার জন্য। এখানে যে পুরোহিতরা থাকে তাদের থাকার জন্য। আর মাঠটা অনেকটা বড়, তোমাদের একটু আগে দেখালাম, মাঠটা অনেকটাই বড়। তাহলে চলো আর দেরি না করে মন্দিরে ঢোকা যাক, দেখা যাক। আমিও এবার প্রথমবার এসেছি, চলো একসাথে। আমরা সবাই খুব ভীষণ এক্সাইটেড, সো চলো মন্দিরের ভিতরে। দেখো কত সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছে। আমার তো আজকে মুডটা ফ্রেশ হয়ে গেল, এত সুন্দর। আর এমনিতে আমি ঘোরা পছন্দ করি, ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। তো ঘুরলেই আমার মুডটা তো ফ্রেশ হয়ে যায়। আর জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, অ্যামেজিং। তো চলো এবার মন্দিরে পরিক্রমা করি। মন্দিরের পরিক্রমা করে তোমাদের পুরো মন্দিরের চারপাশটা দেখা।
আছে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু আগে তোমাদের দেখিয়েছি। সো দেখি এই মন্দিরটায় যাওয়া যাক। এদিকটা হচ্ছে মধুপুর সত্রের একদম পিছন দিকের জায়গাটা, আর পিছন দিকে আরও একটা ঘর দেখতে পাচ্ছি। এটাও ঠিক কিসের ঘর বুঝতে পারছি না, তবে এটাই অবশ্যই কোনো থাকারই ঘর হবে। এখানকার যে পুরোহিতরা আছে সে তাদেরই হয়তো কোনো থাকার ঘর হবে। এবং ওদিকটা আমি দেখতে পাচ্ছি, ওদিকে একটা রুম তৈরি হচ্ছে, একটা বিল্ডিং তৈরি হচ্ছে, তো সেটাই। এবং অনেকটাই বড় একটা এলাকা, অনেকটা বড় আর কি এরিয়া। এদিকেও একটা দিঘি রয়েছে, আর আমি এদিক দিয়ে এসেছি। এটা ওই দিক দিয়ে সোজা একটা মাঠ দেখা যাচ্ছে ওদিক দিয়েই, ওটা সেই প্রথমে সামনের দিকের মাঠটা ছিল।
এখানে রাজহাঁসও আছে, তোমাদের একটু আগেই দেখালাম, খুব সুন্দর। দিঘিতে চলাচল করে রাজহাঁসগুলো, তবে এখন ওরা রাস্তায় আছে, একটু পরে ওরা দিঘিতে চলে যাবে। এখানে অতিথিদের জন্য থাকার ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ এখানে যদি কেউ দূর থেকে আসে এবং কিছুদিন এখানে থাকতে চায় তাহলে সেটাও তারা থাকতে পারে, তবে তার জন্য হয়তো কিছু কষ্ট দিতে হবে। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটালাম আজকে, খুব ভালো লাগলো, আরও ইচ্ছে করবে এখানে আসার, তবে জানি না ঠিক কবে আসবো, তবে অবশ্যই যদি কখনও সুযোগ পাই তাহলে অবশ্যই আবার চলে আসবো মধুপুর ধামে অথবা মধুপুর সত্রে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা, ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে দাও, এবং এখনও যদি আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করনি অথবা আমার ভিডিওটি প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।